রূপ হল মা বাসন্তী। আশ্বিন শুক্লপক্ষে দুর্গাপূজোই বেশি আড়ম্বরে পালিত হলেও পুরাণ মতে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গাপুজো বলে মানা হয়। আর বনেদি বাড়ির অন্যতম শ্রেষ্ঠ পুজো বলতে পণ্ডিত গোপাল ভট্টাচার্যের বাড়ির বাসন্তী পুজো অন্যতম। রীতিমতো পঞ্জিকা তিথি নক্ষত্র মেনে নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করা হয় এখানে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সধা নমস্তুতে। হ্যাঁ, ঠিকই বলেছেন, দেবী দুর্গা দশভুজা, তিনি বিভিন্ন রূপে অবতারিত হন এই শ্রীভূমিতে। সেই রকমই দেবী দুর্গার আরেক রূপ বাসন্তী পূজা, এবং এই পূজা সম্পর্কে আরও তথ্য জেনে নেব, যার কাছে না বললেই নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পণ্ডিত গোপাল ভট্টাচার্য। আমরা হাজির হয়েছি সেই গোপাল ভট্টাচার্যের বাড়ির বাসন্তী পুজো উপলক্ষে। আমরা জেনে নেব তার বাড়ির পূজার উপাচার কী আছে, কত বছরের পুজো, পুজোর বিশেষ শিষ্টাচার কী আছে, কত প্রচারে পুজো হয়। প্রথা অনুযায়ী ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, দর্পণ বিসর্জনের মাধ্যমে পুজো শেষ হয়। এই পুজোর বিশেষত্ব একটু অন্যরকম। দেবীর বাঁদিকে থাকে গণেশ, আর ডান দিকে কার্তিক। দেবী এখানে রুদ্রমূর্তি নন, বরং শান্ত সৌম্য। নবপত্রিকা স্নান, কুমারী পুজো, সন্ধি পুজো করা হয় দুর্গাপুজোর মতোই। কিভাবে প্রচলন হল এই পুজোর, তার তথ্য তুলে ধরলেন পণ্ডিত গোপাল ভট্টাচার্য। ঋষির আশ্রমে রাজা সুরথ পরাজিত হয়েছে, সৈন্যদের দ্বারা বিতাড়িত হয়ে তিনি বনে আত্মগোপন করেছেন। আর ওইদিকে সমাধি নামক একজন বৈশ্য বা বণিক, তাকেও তারও বৃদ্ধ অবস্থায় তার ধন সম্পদ, তার স্ত্রী পুত্ররা সব কপটভাবে নিয়েছে, তাকেও বিতাড়িত করেছে। তারা দুজনে ওই মেধা ঋষির আশ্রমে এসে উপস্থিত হয় এবং মেধা ঋষির আশ্রমে এসে তাদের দুঃখের কাহিনী বলে। কিন্তু তাদের দুঃখের কথা বলা সত্ত্বেও তাদের বাড়ির কথা মনে পড়ে, তাদের যে আমাত্যরা তাদের ধন সম্পদ লুট করেছে তাদের কথা মনে পড়ে। তখন এই মেধা ঋষি এই রাজা সুরথকে এবং কি বলে সমাধি বৈশ্যকে মা দুর্গার উপাখ্যান শুনিয়েছিলেন। সুরথ এবং সমাধি বৈশ্যকে বলল যে তোমরা মা দুর্গার পুজো করো। তো এই এই রাজা সুরথ এবং সমাধি বৈশ্য নদীর তীরে এই বসন্তকালেই দুর্গা মৃন্ময়ী দুর্গা প্রতিমা গড়ে, মানে মাটির দুর্গা প্রতিমা গড়ে এই বসন্তকালে তারা প্রথম আরাধনা করলো। এইটাই আদি দুর্গা পুজো, বাসন্তী পুজো। পরবর্তীকালে ভগবান রামচন্দ্র রাবণ বধের নিমিত্তে যে অকাল বোধন করেছিল, যেটা আমাদের হয় শরৎকালে যে দুর্গা পুজো, সেই পুজোটা হয় এই পুজো। কিন্তু আমরা এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডী পায় পাঠ আমরা শুনি, চণ্ডীর যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোটা কিন্তু এই বসন্তকালীন দুর্গা পুজো। এইটাই এই জন্য বাসন্তী দুর্গা পুজো। কেষ্টপুরে অনুষ্ঠিত হচ্ছে পণ্ডিত গোপাল ভট্টাচার্যের বাসন্তী পুজো। তিনি বলেন, দেশের বাড়িতে অনেকদিন ধরে পুজো হলেও কলকাতায় এটি প্রথমবারের পুজো। আধ্যাত্মিকতাতেই মিলতে পারে প্রকৃত শান্তি। আমাদের কিন্তু প্রথম, আমার বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন, কিন্তু এটা আমাদের আগে, আমার দেশের বাড়িতেও বাসন্তী পুজো হতো, কিন্তু দেশের বাড়িতে এইটা আমাদের কলকাতায় এই প্রথম বছর বা প্রথম বছরের বাসন্তী পুজো। আধ্যাত্মিকতা ছাড়া, মায়ের আরাধনা ছাড়া সংসারে শান্তি নেই। এই সারা দিন কচকচানি, এর কথা ওর কথা না শুনে যদি ঈশ্বরের প্রতি আমরা একটু মনোনিবেশ করতে পারি, তাহলে আমাদের মনে শান্তি আসে, অশান্তি দূরীভূত হয়। আর মানুষের সবথেকে এখনকার দিনে মানুষের দরকার, টাকা পয়সা তো রয়েছে, তার সঙ্গে সবথেকে দরকার হচ্ছে প্রকৃত শান্তি। এই শান্তি একমাত্র আসতে পারে এই আধ্যাত্মিক পূজা আচার মাধ্যমে। পশু বলি প্রথায় বিশ্বাস করেন না পণ্ডিত গোপাল ভট্টাচার্য, তাই মায়ের সামনে কিছু কুমড়ো আখ বলি দেওয়া হয়। আর আমাদের যে পাশবিক অবস্থা, তার বলি হচ্ছে পশু বলি। কিন্তু এখন যে বলি হয়, সেই বলি হচ্ছে এক সপ্তাহে যেটা বলা যেতে পারে, সেই বলি হচ্ছে একটা হিংস্র, এটার কোনো মানে নেই। এই পশু বলি, পশু হত্যার কোনো মানে নেই। আমি বারবার পশু হত্যা এবং পশু বলির বিরোধী। আমরা যেটা করি, আমরা বলি মানে এমন কিছু মাকে উৎসর্গ করব যেটাকে আমরা সেটা ওপর মোহ ত্যাগ করবো। আমাদের বাড়িতে যেমন চালকুমড়ো বলি হয়, আখ বলি হয়, এবং সেই জন্য আমি চালকুমড়ো আর আখ কোনো দিন খাই না। এই বলি মানে হচ্ছে আপনার একটা কিছুকে উৎসর্গ করতে হবে। আমাদের এখানে চালকুমড়ো আর আখ বলি হয়। প্রতিদিনই দেবীর আরতি ভক্তদের মন কেড়ে নেয়। সাধারণ ভক্ত এবং সাধারণ মানুষের জনসমাগম হয় চোখে পড়ার মতো।
পূজোর চার পাঁচ দিন আনন্দের জোয়ার চলে এখানে। কিছু জানলাম, অনেক কিছু না বলা তথ্য বা না জানা তথ্য আমরা কিন্তু পণ্ডিত গোপাল ভট্টাচার্যের কাছ থেকে শুনলাম। দেবী কল্পারম্ভা প্রতিষ্ঠা থেকে শুরু করে দেবীর বিসর্জন পর্যন্ত সমস্ত পাজি পঞ্জিকা মেনেই, সমস্ত নিয়ম মেনেই কিন্তু পুজো হয় এবং মানুষের জনসমাগম থাকে চোখে পড়ার মতো। ক্যামেরায় সন্দীপের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।